অনেকে বলে থাকে যে মাজা আবার হাড্ডি খেয়ে গেছে গা আরে ভাই হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই চমৎকার কাজ করে যত ধরনের মানে বাত ব্যথা যত মানে বলে না কেন যত ধরনের ব্যথাই বলে না আমি অনেক সব বলে থাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليك. وفست شرماني تو بايرا أبنا دي شرمو كي أمي ياسكي بيشالك غورو تو فرنا كأوشو دي أكالو سورا نياشلا أوشو دي أكالو سورا نهو چه غرامي گنجي من شهر بندوري ببينو جاگاي مانوش أشلو বাতি আক্রান্ত বাত ব্যথা মাজা কোমর ব্যথা গাড়ি ঘুরে ব্যথা এবং কি হাড়ে স্টুপ করে এক সাই অবশ হয়ে গেছে গা এবং এক্সিডেন্ট করে একটা হাত একটা পাও ভেঙে গেছে গা তো এটা মোটামুটি বিভিন্ন জায়গায় ব্যবস্থা করার পরে একটু দূর হইছে কিন্তু ব্যথা করে আপনার সময় সময় অমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথা করে এবং অনেকের স্টুপ করার পরে দেখা গেছে আপনি এক সাইড ডান সাইড নালে বাম সাইড মানে অবশ হয়েছে গা আপনি কোনো কাজ করেন না আপনি হাতে এক দুই কেজি জিনিস নিতে পারেন না এবং লাঠির উপরে বল করে আপনি হাঁটতে হয় আর অনেকের স্টুপ করে দেখা গেছে মাজা কোমর ব্যথা গাড়ি ঘুরে ব্যথা দেখা গেছে আপনি গিরা গিরা হাঁটুতে ব্যথা আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হয় এবং বাড়ি পর্দা কোন কাজ করতে পারেন না দুই তালা তিন তালা উঠতে পারেন না সিঁড়ি বয়ে উঠতে পারেন না এই ধরনের বাইরের দিকে আমি লক্ষ্য করে চমৎকার একটা আপনাদের জন্য চমৎকার একটা ঔষধ আমি তৈরি করেছি এই যে আমার হাতে দেখতেছে একটা তৈল জাতীয় মালিশ পাশাপাশি একটা খাবার আইটেম রোজা থাকি খাবার আইটেম রয়েছে এটা একটা আচার মতো হালুয়ার মতো অনেকে বলে থাকে যে মাজা আবার হাড্ডি খেয়ে গেছে গা আরে ভাই হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই অনেকে বলে হাড্ডি ক্ষয় হয়েছে গা হাড্ডি বলতে কোনো ক্ষয় নাই আমি আমার কবিরা জেলায় নেই আমি এটা পাই নাই আপনার হ্যাঁ অনেকে এই যে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করার পরে বলে যে আবার তো মাজার হাড্ডি খেয়ে গেছে গা কোন হাটুর হাড্ডি খেয়ে গেছে গা হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই ভালো করে লক্ষ্য রাখবে হাড্ডি ক্ষয় হতা বলে কোনো শব্দ নাই শব্দটা হচ্ছে আপনি হাড্ডির উপরে একটা লালা জাতীয় থাকে তা ক্যালসিয়াম জাতীয় তা লালা এইটা তো শুভে জায়গা তোর এই যে একটা জয়েন জয়েন্টে দেখেছে যখন আপনার এটা শুভে জায়গা এই লালাটা শুভে জায়গা শুগানোর পরে আপনার যে উনি জাগিয়ে দেখাইতেছে দুইটা একসাথে লাগানো আছে যখন এটার উপরে লালাটা তো একটু ইয়ে হয়ে যায় গা লালাটা তো একটু হয়ে যায় একটু সামান্য ফাঁক বোঝা যায় আপনার এদিকে হাড্ডি ক্ষয় হয় আপনি পুষ্টিকর কিছু খাবার খাবেন পুষ্টিকর খাওয়ার বিনিময়ে দেখা গেছে আপনার ওই হাড্ডি হাড্ডির উপরে আপনার লালা তৈরি হয়েছে এবং ক্যালসিয়াম যেটা এটা তৈরি হয়েছে এই যে ক্যালসিয়ামের জন্য চমৎকার এটা আছারের মতো এটা আপনি দুই মাস তিন মাস খাবেন যাদের শরীর একেবারে দুর্বল আপনি ক্যালসিয়ামের একেবারে ঘাটতি শরীরে ক্যালসিয়াম নাই ক্যালসিয়ামের জন্য দামি দামি ট্যাবলেট খেতে হয় কোনো কিছু লাগবে না এই যে আমার হাতে দেখতেছেন এটা একটা আছারের মতো এটা খাবেন সকালে বিকালে সকালে বিকালে পাশাপাশি এই যে একটা মালিশ এটা আমি বিভিন্ন গাছ গাছ সাদা তৈরি করে থাকি চমৎকার কাজ করে যত ধরনের মানে বাত ব্যথা যত মানে বলেন না কেন যত ধরনের ব্যথাই বলে না আমি অনেক সব বলে থাকি যে ব্যথা আমার টেবিল উঠিয়ে যাবে ব্যথা আপনি শরীরে করে লুয়ে যাওয়া লাগে না ব্যথা আপনি আমার টেবিল উঠিয়ে যাবে ব্যথা আপনার লুয়ে আপনি শরীরে লুয়ে ঘুরতে হয় না আপনি ব্যথা আপনার শরীরে আপনার বাসায় চলে যাবে মানে যাওয়া লাগবে না আমার টেবিলে উঠিয়ে যাবে না গ্যারান্টি দা বলে থাকি ইনশাল্লাহ এটা সকালে রাতে সকালে রাতে দুইবার করে মেসেজ করবে এবং এই যে হাতে যে আমার কাছে তাছে আছে এটা আপনি
দুইবার খাবেন, সকালে এবং রাতে, সকালে এবং রাতে খাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। ইনশাল্লাহ এক সপ্তাহ, 15 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ব্যবহার করে করে দেখেন, আপনি চমকে একজন রোজওয়ানের মতন, 16 বছরের সেরা মতন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি দুইটা জিনিস ব্যবহার করার পরে আপনি চলবেন একেবারে 16 বছর 28 বছর ছাড়ার মতন, আপনি মাটির আল্লাহর জমিনে চলবেন। যারা চেয়ারে বসে নামাজ পড়তে হবে, চেয়ারে বসে নামাজ পড়তে হবে না, আপনি ইনশাল্লাহ দাঁড়াই নামাজ পড়তে পারবেন। চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমি বলতে পারি না। হ্যাঁ, একেবারে মাজুস যারা তাদের জন্য ভিন্ন, তাদের জন্য মাসলা একটু ভিন্ন, তার সময় ভাই দাঁড়াই নামাজ পড়াই উত্তম। তো এই যে আমি যে একটা আছাড় আর ইয়ারা মালিশটা দেওয়া থাকি, আছাড়টা দুইবার খাবেন এবং মালিশটা দুইবার মেসেজ করবেন, ইনশাল্লাহ চলবেন 18 বছর সারা মতন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং তার জন্য এই দুইটা জিনিস সংগ্রহ করার জন্য আমার কাছে রুগী আসতে হয় না, আপনি সারা বাংলাদেশে যে কোথাও থাকেন, আমার যে কথা বলতেছি আমার বিভিন্ন সেটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে যে কোথাও থাকেন আপনি ঘরে বসে সংগ্রহ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা দিবেন, আমার আপনার অ্যাড্রেসটা দেওয়ার ইনশাল্লাহ, অ্যাড্রেসটা দেওয়ার পরে ইনশাল্লাহ আপনি অ্যাড্রেস অনুযায়ী চলে যাবে আপনার ওষুধ, এবং 24 ঘন্টার ভিতরে আপনি সারা বাংলাদেশে আপনি যে কোথাও থাকে বাংলা পাই যাবেন। তো এবং বিদেশের কথা বিভিন্ন, বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।